পৃথিবী ভালোবাসাময়, অন্তত প্রেমিক প্রেমিকারা হয়তো এটাই বিশ্বাস করে। প্রেম মানুষকে গড়ে আবার ভাঙেও। প্রেমের উন্মাদনায় সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেয় প্রেমিক, মৃত্যুর মতো কঠিন বিষয়কেও মেনে নেয় অনেকেই। একটু কথা বলা, একটু দেখা করা কিংবা সময় কাটানোর আকুতি যেন তোলপাড় করে দেয় বুকের ভেতরটা। আর যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের বেলায় তো কথাই নেই, তারা যেন হয়ে যান ভিন্ন গ্রহের প্রাণী। মনে হয় মহাকাশযান থেকে এই মাত্রই নামলো পৃথিবী নামের গ্রহতে। তবে প্রেমের জন্য এত উন্মাদনা কেন, কেন এত আকুতি, কেন একজন মানুষ প্রেমেই বা পড়ে, এর উত্তর দিয়েছে বিজ্ঞান। দর্শক, ভিডিওটির শেষ পর্যন্ত দেখলেই জানতে পাবেন। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন। যুক্তরাজ্যের নৃতত্ত্ববিদ হেলেন ফিশার ও তার দল ভালোবাসায় সুখী মানুষদের মধ্যে একটি গবেষণা করেন। হেলেন ফিশারের মতে, ভালোবাসার কারণের পেছনে গবেষকরা মস্তিষ্কের ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া ভিটিএ এর A10 নামের কোষকে খুঁজে পেয়েছেন। A10 কোষ ডোপামিন তৈরিতে ভূমিকা রাখে। ভিটিএ মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের অংশ। এটি চাওয়া, প্রেরণা, ক্ষুধা, উত্তেজনা, ভালোবাসার আবেগ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। আসলে এটি মস্তিষ্কের সেই অঞ্চল যেখানে নেশা জাতীয় দ্রব্য নিলে আসক্তি অনুভূত হয়। ভালোবাসার প্রাথমিক পর্যায়েও এক ধরনের নেশাই তৈরি হয়। হয়তো এই কারণে রোমান্টিকতাও মাদকের মতো আসক্তি তৈরি করে। তবে কারো প্রতি আসক্ত হওয়ার আগে মস্তিষ্ক ব্যক্তিটিকে বিচার বিশ্লেষণ করে নেয়। কিং কলেজ লন্ডনের অধ্যাপক ডক্টর ডেনিস ভুগরা বলেন, ভালোবাসা অনেক বিষয় দিয়ে প্রভাবিত হয়। সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি এখানে শারীরিক ও আবেগীয় আকর্ষণ প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিশার ও তাঁর গবেষক দল ভালোবাসাকে মোটা দাগে তিনটি ভাগে ভাগ করেন। ভাগগুলো হলো কাম, আকর্ষণ ও আসক্তি। এগুলো নিয়ন্ত্রিত হয় হরমোনের মাধ্যমে। এই তিনটি আবেগ একসঙ্গেও তৈরি হতে পারে, আবার আলাদা আলাদাও হতে পারে। তাই হয়তো মানুষ ভিন্ন ভিন্ন মানুষের প্রতি আসক্তি, আকর্ষণ ও কাম বোধ করে। কাম মানুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের রাজত্ব এখানে। এটি নারী ও পুরুষ উভয়ের মধ্যেই কাজ করে। গবেষকদের মতে এই পর্যায়ের ব্যাপ্তি থাকে প্রায় 2 বছর। অর্থাৎ কামের আকর্ষণটা থাকবে 2 বছর। এর লক্ষণ হলো কোনো ব্যক্তির প্রতি তীব্র শারীরিক চাহিদা অনুভব করা। এটি হবে সম্পূর্ণভাবে তার শারীরিক গঠনের উপর ভিত্তি করে। এখানে বাহ্যিক সৌন্দর্যটাই মূল বিষয়। আপনি কেবল প্রেমিক বা প্রেমিকা হবেন, বন্ধু হওয়ার প্রয়োজন বোধ করবেন না এখানে। আকর্ষণ প্রেমের ক্ষেত্রে আকর্ষণ আরেকটি পর্যায়। এখানে মস্তিষ্কের ডোপামিন ও নোরিপাইন নামের রাসায়নিক উচ্চ মাত্রায় যুক্ত থাকে। এই প্রেমে প্রেমিক বা প্রেমিকার অনেকক্ষণ একসঙ্গে সময় কাটানোর বাসনা তৈরি হয়। এই প্রেমে হ্যাপি কেমিক্যাল বা সুখী রাসায়নিক সেরোটোনিন নিঃসৃত হয়। এই হরমোন ক্ষুধা ও মেজাজের সঙ্গে সম্পৃক্ত। গবেষকদের ধারণা, সেরোটোনিন হল প্রেমের প্রাথমিক পর্যায়ের মোহ তৈরির কারণ। এটি মূলত রোমান্টিক কমেডি ধরনের প্রেম। আকর্ষণের এই প্রেম সাধারণত স্থায়ী হয় 18 মাস থেকে 3 বছর পর্যন্ত। মনোবিদ ও সম্পর্ক বিষয়ক কাউন্সিলর ভিরি শর্মা বলেন, সম্পর্ক আসলে স্থায়ী হয় একজন আরেকজনকে বোঝার ধৈর্য ও আবেগীয় যোগাযোগের মাধ্যমে। কাম ও আকর্ষণ উভয়ই প্রেমের ক্ষেত্রে বাধাদায়ক। আসলে যার সঙ্গে আপনি শারীরিকভাবে যুক্ত তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হতেও পারে, আবার নাও হতে পারে। এই প্রেমের লক্ষণ হল প্রেমিক প্রেমিকার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি একই রকম হয়। সঙ্গীর সঙ্গে থাকলে নিজেকে সম্পূর্ণ মনে হয়, এমনকি সঙ্গী পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও।
আর আসক্তি। প্রেমের তিন নম্বর ভাগ হলো অ্যাটাচমেন্ট বা আসক্তি। সাধারণত আকর্ষণ ও কাম দুটো পর্যায় পার করে আসক্তি তৈরি হয়। আসক্তি হলো দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রাথমিক স্তর। এই আবেগ মূলত ঘটে অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন নামের কেমিক্যালের কারণে। কাম আকর্ষণ অথবা আসক্তি হরমোনের বিক্রিয়ার কারণে তৈরি হয়। তবে আসক্তির সম্পর্ক অনেক দিন স্থায়ী হয়। এই প্রেমের লক্ষণ হল সঙ্গী সঙ্গে থাকলে উষ্ণ বোধ করা, নিজের সব কিছু সঙ্গীর সঙ্গে শেয়ার করা, সঙ্গীর কাছে নিরাপদ বোধ করা এবং তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং তার বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্কিত হতে চাওয়া। তাহলে কিভাবে দীর্ঘমেয়াদী হবে ভালোবাসা? অনেক সময় সঙ্গী কম সাড়া দেওয়া, অর্থনৈতিক ও মানসিক চাপ, যৌনতায় একঘেয়েমি ইত্যাদি কারণে এই সম্পর্কের টানাপোড়েন শুরু হতে পারে। এসব সমস্যার সমাধান পেতে বিশেষজ্ঞদের পরামর্শ হল, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে দুজনে মাঝে মাঝে ছুটি কাটাতে বেরিয়ে পড়ুন। সঙ্গীকে সম্পত্তি ভেবে বসবেন না, সে আপনার সম্পদ যাকে অর্জন করতে হয়। নিজেদের মধ্যে অনেক সময় কাটান, একজন আরেকজনকে ভালো লাগা সম্পর্কে জানুন। হরমোনের বিক্রিয়া ভালোবাসা ঘটায়, তবে ভালোবাসার একটি অন্ধকার দিকও রয়েছে। কিন্তু বিচ্ছেদের পরে মস্তিষ্ক থেকে কর্টিসল নামের হরমোন নিঃসৃত হয়। এটি মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন। শারীরিক কোনো ফ্র্যাকচার বা ভাঙনে শরীর যেমন কষ্ট অনুভব করে, মনেও ঠিক একই ধরনের ব্যথা অনুভূত হয়। তাই সাবধান, ভালোবাসুন তবে বুঝে শুনে। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে মতামত দিন। আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।